পাক করেছে অর্থাৎ নিজেই রান্না করে পাঁচশো পরিবারকে খাবার দিচ্ছেন ভিজা খাবার অর্থাৎ পাঁচশো পরিবার তার কাছে এমন কিছু আবদার করেছে সেই আবদার পূরণ করার জন্য সারা জায়গা পানি থাকা সত্ত্বেও সে কিভাবে পাক করছেন এবং তার কাছে তারা কি আবদার করছেন এবং আমাদের উদ্দেশ্যে জুবাই আহমদ তাশিফ কি বার্তা দিয়েছেন তার নিজের মুখ থেকে ভিডিও আকারে আপনাদেরকে শোনাব দর্শকমণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ শুনতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে দর্শকমণ্ডলী এই হৃদয় বিদারক ভিডিও অবশ্যই আমরা সম্পূর্ণ দেখব ইনশাল্লাহ তো দর্শক মণ্ডলী আপনাদের আর একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যে যেখান থেকে পারেন অবশ্যই কিছু না কিছু দিয়ে অসহায়দের পাশে দাঁড়াবেন আপনার যতটুকু সমর্থন আছে ততটুকু দিয়েই অসহায়দের পাশে দাঁড়াবেন তো মণ্ডলী যাই হোক মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের আর একটা কথা না বললেন না আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকোটি বাজিয়ে দেবেন তো মণ্ডলী যাই হোক জুবাইর আহমদ তাসরিফের কাছে তারা কি আবদার করেছেন এবং কারি কারিজুবাইর আহমদ তাসরিফ নিজেই রান্না করে তাদেরকে খাওয়াচ্ছেন এবং কি কথা বলছেন সে ভিডিওটা আমরা দেখে আসবো চলুন যদি কাজ করি তখন নেজেগাছা খারাপ লাগে এখানে চেষ্টা করতেছি সব মানুষের আশেপাশে দারিদ্রার দানুর জন্য এখন এত বৃষ্টি হচ্ছে যে আমরা এখন রান্না করতে পারতেছি না আর এখান থেকে দূরে যদি যাই তাহলে সেই দিকের অবস্থাগুলো আরো খারাপ আমি আপনাদেরকে একটু বাইরে গিয়ে দেখাবো ইনশাআল্লাহ এই যে আমরা এসেছি নবিকঞ্জ এখানেও অবস্থা ভালো না এটা একেবারে সোনমগঞ্জের পাশেই পড়েছে হবিগঞ্জ নবিকঞ্জ এলাকাটা যার কারণে আমরা গতকাল দেখেছি অনেক মানুষের গড় বাড়ি ডুবে গেছে এটা আমি দেখার পরে সিদ্ধান্ত নিয়েছি যে অনেক জায়গায় ইতিমধ্যে ত্রাণ পৌঁছেছে চিনি পৌঁছেছে কিন্তু রান্না করার মতো অনেক জায়গায় সিস্টেম নেই মাংস করা মানুষ আমরা আজকে কি কোন ধর্মের সেটা দেখবো না হিন্দু মুসলিম সবাইকে আমরা একটু খাবার তাদের মুক্ত করে দেওয়ার জন্য আমরা

সেটা হলো আপনাদের সহযোগিতা ছিল প্রবাসী ভাইয়েরা দশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার আমার কাছে পাঠাইছে অকিল যুদ্ধ সম্মানিত দর্শকমণ্ডলী কারি জুবায় আহমদ তাসিফ কিভাবে কষ্ট করে রান্না করে মানুষের মাঝে তিরান বিতরণ করছেন অর্থাৎ খাবার বিতরণ করছেন আপনারা ভিডিওটি দেখতে পারলেন এবং কারি কারিজুবায়ের আহমদ তাসিফের মুখের কথা আপনারা শুনতে পারলেন তো দর্শক মণ্ডলী তার এই নিঃস্বার্থ ভালোবাসার ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করার বিশেষভাবে অনুরোধ করছে শেয়ার করার দ্বারা অন্য যারা আছে তারা দেখে গরিব দুঃখীর পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ হবে যাই হোক আমরা সিলেটবাসীর জন্য এবং সিলেটবাসীদের মতন যারা অসহায় সুনামগঞ্জ এবং কুড়িগ্রাম আরও অন্য অন্য জেলা তাদের জন্য অবশ্যই দোয়া করব এবং পানি ইতিমধ্যে কমেছিল আবার এখন বর্তমান বাড়ছে পানি তো আল্লাহ পাকর্বাহ আলমিন তাদেরকে যেন হেফাজত করে এবং তাদেরকে যেন উত্তম ব্যবস্থা করে দেয় আমিন তো দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি এই পর্যন্তই সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার